नमस्कार বন্ধুরা, আবারো আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আজকের এই ব্লগে আমি দেখাবো কিভাবে আমি আমার বাড়ির জগন্নাথ দেবের সেবা রোজ করে থাকি বা কিভাবে আমার বাড়ির জগন্নাথ দেবের নিত্য সেবা হয়। তাই সবার প্রথমে আমি দেখিয়ে নি যে পূজো করার আগে আমি কিভাবে সব আয়োজন করে নি। পূজো করতে বসার আগেই আমার পূজো করার সময় যে ফুল তুলসী পাতা যা যা প্রয়োজন সবকিছু আমি একটা থালায় গুছিয়ে নিয়েছি, আর সাথে যে ভোগ আমি নিবেদন করব সেটাও গুছিয়ে নিয়েছি। প্রথমে আমি জগন্নাথ দেবের আসনটিকে পেতে নিয়েছি এবং গঙ্গার জল ছিটিয়ে আসন শুদ্ধ করে নিচ্ছি। এবার আমি শুদ্ধ করা আসনের ওপর আমার জগন্নাথ দেবকে বসিয়ে দিলাম। আমি রোজ কিভাবে আমার জগন্নাথ দেবকে পরিষ্কার পরিচ্ছন্ন করি সেটাই এবার আপনাদেরকে দেখাবো। আমি প্রথমেই একটা ভিজে গামছা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা অগরু। এই অগরু হচ্ছে একটি সুগন্ধি যেটা আপনারা যে কোনো দশকর্মা ভাণ্ডারেই খুব অনায়াসেই পেয়ে যাবেন। এবার এই ভেজা গামছাটার সাহায্যে আমি ভালো করে জগন্নাথ দেবকে মুছে পরিষ্কার করে নেব। আপনাদের কাছে যদি অগরু না থাকে, যদি আপনাদের কাছে কোনো আতর বা পারফিউম থেকে থাকে সেটাকে দিয়েও কিন্তু আপনারা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারেন। এবার আমি জগন্নাথ দেবকে পোশাক পরিয়ে দেব বা যে ঘাগড়াটা পরানোর সেইটা আমি পরিয়ে দেব। আমি অনেক সময় নিজে হাতে তৈরি করা পোশাকও পরাই, তবে আজকে যে পোশাকটি পরালাম সেটা কেনা, আর এর সঙ্গে যে পাগড়িটা আমি পরালাম এই পাগড়িটা কিন্তু পুরী থেকেই আনা। এবার আমার পোশাক পরানো হয়ে গেছে, এবার আমি জগন্নাথ দেবের যে মালাটি আছে সেটা পরিয়ে দেব এবং ফুল নিবেদন করে দেব। আমার ফুল নিবেদন হয়ে গেছে। এবার যেহেতু আমি জগন্নাথ দেবের মাথায় চন্দনের ফোঁটা পরাবো, তাই জন্য আমি ওনার থেকে অনুমতি নিয়ে নিলাম এবং এই বাটির মধ্যে আমি চন্দন বেটে নিয়েছি। এই চন্দন বাটা দিয়ে আমি জগন্নাথ দেবের মাথায় রোজ এইভাবেই তিনবার ফোঁটা পরিয়ে দিই। এরপরে আমি যেটা করি, তুলসী পাতার মধ্যে ভালো করে চন্দন মাখিয়ে নিয়ে সেই তুলসী পাতাগুলো আমি জগন্নাথ দেবের পায়ে অর্পণ করে দিই। ঠিক এইভাবে এবার ভোগ নিবেদন করার আগে আমি আরতি করে নেব। আমি যেহেতু আজকে নিত্য পুজো দেখাচ্ছি, তাই আমি রোজ কিন্তু প্রদীপের সাহায্যেই আরতি করে থাকি, তবে কোনো বিশেষ পুজোর দিনে আমি অবশ্যই পঞ্চপ্রদীপেরই আরতি করি। প্রথমে আমি প্রদীপ দিয়ে আরতি করব, তারপরে আমি ধূপ দিয়ে আরতি করে নেব। আর প্রত্যেক দিন সন্ধেবেলায় আমি আমার বাড়ির সব দেবদেবীদেরই কর্পূরের সাহায্যে আরতি করে থাকি। আপনারা যদি চান তাহলে এই সময়ও কিন্তু কর্পূরের আরতি করে নিতে পারেন। ভোগ নিবেদন করার আগে আমি ভোগের প্রতিটি খাবারের ওপর তুলসী পাতা দিয়ে নিয়েছি। আপনারা প্রত্যেকেই জানেন, তবুও আর একবার আপনাদের মনে করিয়ে দিই, আপনারা যখনই জগন্নাথ দেবের সামনে ভোগ নিবেদন করবেন তাতে কিন্তু তুলসী দিতে ভুলবেন না। আর আপনারা যে ফুলটি জগন্নাথ দেবকে দেবেন তার উপরে কিন্তু অবশ্যই একটুখানি চন্দন ছিটিয়ে নেবেন। এবার আমি জগন্নাথ দেবের সামনে ভোগ নিবেদন করছি এবং হাত জোড় করে প্রার্থনা করছি যেন উনি আমার এই ভোগ গ্রহণ করেন। আজকের এই ভিডিওতে আমি দেখালাম যে কিভাবে খুব সহজ উপায়ে আমি রোজ আমার বাড়ির জগন্নাথ দেবের সেবা করে থাকি। যদি এই ভিডিওটি আপনাদের একটুকুও ভালো লেগে থাকে বা এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটুকুও উপকার হয়, তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখার পরে
এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ থাকবে, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন। আবারও ফিরে আসবো আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন। আজকের মতন এইটুকুই।